আর এরপরও চোখ রাখছে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবরে। বিধানসভা পুরসভা ভোট শেষ, পঞ্চায়েত ভোট হতে বাকি আরও প্রায় দু বছর, কিন্তু তাতে কি সংখ্যাই যেখানে শেষ কথা সেখানে বছরভরই চলতে থাকে টানাটানি দলবদল। তার জেরেই তৃণমূলের টোপে বেসামাল বিরোধীরা, একটার পর একটা পুরসভা জেলা পরিষদ হাতছাড়া হচ্ছে। বিরোধীরা বলছে জোর করে দল ভাঙাচ্ছে শাসক দল, কোনো অনৈতিক কাজ হচ্ছে না, পাল্টা দাবি শাসক দলেরও। পাঁচ বছর পর ফের রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, অনেক কঠিন লড়াইয়ে কার্যত হাসতে হাসতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় দফা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম কংগ্রেস জোটকে শুইয়ে দিয়ে 211টি আসন, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জয়। বিধানসভা পুরসভা ভোট শেষ হয়েছে, এরপর পঞ্চায়েত ভোট 2018। তৃণমূলের পক্ষে এই মুহূর্তে খাতায় কলমে পরিসংখ্যানটা এইরকম, বিধানসভায় 290-211, জেলা পরিষদে 19-15, পুরসভায় 119-112। 34 বছর রাজত্ব করা বাম সরকারও এই পরিসংখ্যানকে ঈর্ষা করবে। জেলা ও মহকুমা পরিষদ এবং পুরসভা ভিত্তিক এই ম্যাপেই পরিষ্কার ক্রমশ বিলীন হওয়ার পক্ষে বিরোধীরা। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নয় তৃণমূল, তাই ভোটের পরেও রাজ্যকে সম্পূর্ণ বিরোধীমুক্ত করতে কোনো কসুর করছেন না দলের সেনাপতিরা। মালদা মুর্শিদাবাদ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে থেকেছে, এবার বিধানসভায় মুর্শিদাবাদ থেকে 4টি আসন বের করে অধীর চৌধুরীর ভিতে বড়সড় ধাক্কা দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার রেশ টেনেই সেই মুর্শিদাবাদকেই আপাতত পাখির চোখ করেছেন তৃণমূল নেত্রী। কার্যত নিঃশব্দেই একটার পর একটা পুরসভা চলে যাচ্ছে ঘাসফুলের দখলে, জেলা পরিষদও হাতছাড়া হওয়ার মুখে। শিলিগুড়িতে অশোক মডেল এখন অনেকটাই ফিকে, দলের অন্দরেই উঠছে অশোক বিরোধী হাওয়া, ফলে শিলিগুড়ি মহকুমা পরিষদও আর বামেদের কাছে নিরাপদ নয়। তবে এখানে প্রশ্ন উঠছে, ভোটে না জেতা জায়গাগুলিকে এভাবে দখল করা কি গণতন্ত্রের পক্ষে ভালো? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধীদের এই প্রশ্নের উত্তর রয়েছে তাদেরই দলত্যাগী নেতা নেত্রীদের আচরণে। শাসক দল যেমন ভাঙানোর খেলায় মেতেছে, তেমনি ঘাস ফুলে বিছানো বাগানকেই একমাত্র নিরাপদ আশ্রয় বলে মনে করছেন বিরোধীদের একটা বড় অংশ। তাই যতটা না শাসকের ভাঙানো, তার চেয়ে বেশি বিরোধীদের স্বেচ্ছায় শিবির বদল। তবে তর্কে বহুদূর যেতে রাজি নয় শাসক দল, তাই সংখ্যা জয়ের কোনো কৌশলই বাকি রাখছে না তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।